হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনীল আর আপনাদের টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে রেশম দোকান পরিবর্তন করবেন মানে আপনাদের রেশম কার্ডগুলো এক দোকান থেকে অন্য রেশম দোকানে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন তো দেখুন এটা এখন আপনারা যে একটা নতুন নিয়ম এসেছে যেটা আধার কার্ডের সাহায্যে বিভিন্ন রেশম কার্ডের যে বিভিন্ন কাজগুলো আপনারা করতে পারছেন তার মধ্যে আপনারা এই কাজটা করতে পারবেন এবং এটা আপনাদের সঙ্গে সঙ্গে রেশম দোকান পরিবর্তন হবে তাহা শুধুমাত্র রকম ডকুমেন্টস আপলোড না করে এটা যদি আপনাদেরকে রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না তবে এটা একটা আপনাদের অসুবিধা হতে পারে সেটা আপনাদের যতগুলো রেশন কার্ড আছে ধরুন আপনার ফ্যামিলি পাঁচটা রেশন কার্ড আছে পাঁচটা রেশন কার্ডে কিন্তু আপনার এক দোকান থেকে অন্য দোকানে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার একটা বা দুটা যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু এই এই পদ্ধতিতে পারবেন না এটা আপনার একসাথে আপনার যতগুলো রেশন কার্ড আছে আপনার ফ্যামিলি সবগুলো এক দোকান থেকে অন্য দোকানে ট্রান্সফার হয়ে যাবে তো এই যে প্রসেসটা এটা আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ কিন্তু প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছি ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন প্রথম প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আপনারা ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে স্ক্রিনে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন ডাইরেক্ট আপনারা এই সাইটে চলে আসবেন এখানে আসার পর দেখুন সিটিজেন যে হোম আছে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দুটো অপশান তিনটে অপশান দেখুন শো হচ্ছে আপনাদের সামনে সিটিজেন হোমে তো তিনটার মধ্যে প্রথম যে অপশানটা আছে সেটা রেশম কার্ড সম্পর্কিত করুন মানে এখানে রেশম কার্ডের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন প্রথম অপশানটাতে তারপরে বাকি যে দুটো অপশান আছে সেগুলো আমি পরে আপনাদেরকে আলোচনা করে দেবো এখন আমাদের যেই কাজ সেটা আমরা করবো তো সেটা হলো আপনাদেরকে এই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন রেশন কার্ড সম্পর্কিত করুন এই অপশানটা নিচে বা ওই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হবে তো একটা আপনারা অফিসে যেয়ে করতে পারবেন পরিষেবা আর একটা আধার কার্ডের মাধ্যমে সব পরিষেবা যেমন এই যে অপশানটা তো এই অপশানটা আমাদেরকে এখন আমরা ক্লিক করব। কারণ আমরা আধার কার্ডের সাহায্যে রেশন দোকান পরিবর্তন করতে চাই তো এই তার জন্য আমরা এই অপশানটা ক্লিক করব তো দেখুন আপনারা ওই যে প্রথম অপশানটা আছে আধার কার্ডের মাধ্যমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে অনেকগুলো অপশান শো হবে এখানে আপনারা রেশন কার্ডের অনেকগুলো কাজ করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে সেটা ওই সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে কিন্তু তো বাকিগুলো অনেকগুলো আমি ভিডিও বানা আছে তো দেখুন এখানে দেওয়া আছে চেঞ্জ ইউর অ্যাপ পি এস মানে রেশম দোকান পরিবর্তন এই যে অপশানটা রেড কালারের দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ার অপশানটা প্রথম আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করেন দেখুন এখানে ক্লিক করবেন এই অপশানটাতে তো এখানে ক্লিক করার পর প্রথমে এখানে আপনাদের কাছে একটা নতুন পেজ শো হবে এইভাবে তো দেখুন উপরে দিয়ে আছে রেশম দোকান পরিবর্তন রেশম দোকান পরিবর্তনের জন্য আবেদন দেওয়া হয়েছে রেশম কার্ডের নাম্বার লিখুন দেওয়া আছে তো এই যে যেখানে দেওয়া আছে রেশম কার্ড নাম্বার লিখুন এইখানে নিষ্ঠাতে যে ঘরটা সেখানে আপনাদেরকে আপনাদের যে রেশম কার্ড মানে ধরুন আপনাদের ফ্যামিলির যটা রেশম কার্ড তার মধ্যে যে কোনো একটা রেশম কার্ডের নাম্বার আপনাদেরকে এইখানে লিখতে হবে লেখার পর আপনাদের সার্চ অপশানে ক্লিক করতে হবে তো আমি আমার ফ্যামিলির একটা রেশম কার্ডের নাম্বার এখানে লিখে দিচ্ছি যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার লিখলে হবে হেড বা কারো রেখার দরকার যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার আপনাদের ফ্যামিলির লেখার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে রেশন কার্ডের নাম্বারটা দিলেন তার সম্পূর্ণ ডিটেলসটা নিচে কিন্তু শো হচ্ছে তার নাম তার বাবার নাম পুরো ডিটেলসটা রেশন কার্ড নাম্বার আধার লিঙ্ক আছে কিনা সেটা শো হচ্ছে অ্যাক্টিভ আছে কিনা সব সোজ এবং নিচে দেওয়া আছে দেখুন এখানে যে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এটা দেওয়া আছে তার জন্য কিন্তু এইখানে দেখুন আসে আপনার টাইম ও কন্ডিশন এখানে আপনাকে টিক দিতে হবে তো এখানে টিক দেওয়ার পর দেখুন স্যান ওটিপি ঘরটা আপনি পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনাকে স্যান ওটিপি করতে হবে তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে কারণ এটা আমরা আধার কার্ডের সাহায্য করতে চাই এখানে কোনো ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে না তো দেখুন ওটিপিটা ছটা সংখ্যার যাবে আপনারা জানেন যে আধার কার্ডের যে সকল ওটিপি পাঠানো হয়েছিল ছটা সংখ্যার থাকে তো ছটা সংখ্যার এখানে ওটিপি যাবেন ওটিপিটা দেওয়ার পর আপনারা সাইটে ক্লিক করবেন বা ওটিপিটা দেওয়ার পর সাইটে ক্লিক করলে অটোমেটিক পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি দেখুন ওটিপিটা দিয়ে দিলি সাইটে ক্লিক করলাম চেঞ্জ হওয়ার পর দেখুন আপনার যতগুলো রেশন কার্ড আছে সব রেশন কার্ডগুলো দেখুন এখানে আপনার শো হচ্ছে ফ্যামিলির যতগুলো রেশন কার্ড আছে আমি বলেছি যে একসাথে আপনার যতগুলো রেশম কার্ড আছে সব রেশম কার্ড কিন্তু এক দোকান থেকে অন্য দোকানে চলে যাবে তার মধ্যে এখানে একটা প্রবলেম প্রথম দিকে চলতেছে সেটা যে আপনারা যে অ্যাড্রেসে দিচ্ছিলেন সেই অ্যাড্রেসের যদি রেশম দোকান ছিল তো অনেক রেশম দোকান কিন্তু এখানে শো না মানে হতে ছিল না প্রথম দিকে সব রেশম দোকান কিন্তু এখানে শো হতে ছিল না কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই এখন আপনাদের যা রেশম দোকান আপনাদের সামনে আছে আপনাদের যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে যদি রেশম দোকান আছে তো অবশ্যই এখন শো হবে এখন আর এই সাইটে কোনোরকম প্রবলেম নাই এখন আপনার সব রেশম দোকান এখানে শো হচ্ছে তো দেখুন আমি আপনাকে দেখান দিলাম ইয়ারপর আমি এখানে অ্যাড্রেসটা আপডেট করে দেব তো আপনারা যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসে কিন্তু রেশম দোকান আপনারা পাবেন তো প্রথমে ডিস্ট্রিক্টটা আমার দেওয়া আছে ডিস্ট্রিক্টটা দেওয়ার পর এখানে আমি ব্লক বা মিউনিসিপালিটি যারা তারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর দেখুন এখানে সামনে চলে আসবেন এই পারে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত মানে আপনার যে জিপি সেই জিপিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেখুন এখানে অনেকগুলো জিপি আছে আপনার যে জিপিটা সেটা সিলেক্ট করবেন জিপি সিলেক্ট করার পর দেখুন গ্রাম নির্বাচন করতে বলছে আপনার নিচে তো আপনার যেটা এই জিপির আন্ডারে যতগুলো গ্রাম আছে সব গ্রাম আসবে তো আপনার যে গ্রাম সেই গ্রামটা এখান থেকে আপনি প্রথম সিলেক্ট করে নেবেন এই অ্যাড্রেসটা কিন্তু যে অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করবেন এই অ্যাড্রেসটাই যেই রেশম দোকানগুলো আছে সেগুলোই কিন্তু নিচে শো হবে আদার্স কোনো রেশম দোকান আপনার শো হবে না তো গ্রাম সিলেক্ট করার প্রথমে এখানে পিনকোড লিখতে বলছে এইটা সিলেক্ট করার তো আপনি এখানে আপনার যে পিনকোড এরিয়া সেই পিনকোডটা লিখে দেবেন পিনকোড লেখার পর আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলবেন প্রথম আমি পিনকোডটা দিয়ে দিয়েছি এরপর আমি এখান থেকে পুলিশ স্টেশনটা আমার যেটা সেটা আমি সিলেক্ট করে নেবো সেইভাবে আপনারা অ্যাড্রেসটা পুরোটা ফিল আপ করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করার পর দেখুন আপনার যে পিনকোডটা আপনি আগে দিলেন সেই পিনকোডের আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে আপনি পোস্ট অফিসগুলো দেখতে পাবেন তার মধ্যে আপনার যে পোস্ট অফিস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন প্রথম তো আমি এখন পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবো তো এইখানে আমার ক্লিক করলেই সব পোস্ট অফিসগুলো আমার কাছে শো হবে তো সেই পোস্ট অফিসগুলোর মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সেট দেখুন তো আপনি এই যে অ্যাড্রেসটা দিচ্ছে এই অ্যাড্রেসটা যে রেশম দোকান থাকবে সেই রেশম দোকানগুলোও কিন্তু নিচে আপনার শো হবে আদার্স কোনো রেশম দোকান যদি আপনি চান তো তাহলে কিন্তু শো হবে না অ্যাড্রেস অনুসারে রেশম দোকানটা শো হবে তো তার জন্য আপনি এই অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন আপনার যেটা অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই আপনি এখানে ঠিকভাবে ফিল আপ করবেন কারণ অ্যাড্রেস যদি আপনি আদার্স কোনো অ্যাড্রেস দেন তাহলে কিন্তু সেই অ্যাড্রেসের অনুসারে রেশম দোকানটা আপনার হবে তখন দেখবে আপনার অ্যাড্রেসের যে রেশম দোকান সেটা কিন্তু আর শো হচ্ছে না তো আপনি অ্যাড্রেসটা একটু ঠিকভাবে দিবেন তো এখান থেকে আপনি পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো দেখুন আমার পোস্ট যেটা পোস্ট অফিস সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন এখানে ঠিকানা রেখতে বলেছে তো আমি তো আগে আপনার পুরো ঠিকানাটা প্রায় লেখা হয়ে গেছে তো এইখানে আপনার কিছু লিখতে হবে না শুধুমাত্র আপনার ভিলেজ বা যারা ওয়ার্ডে থাকে তারা ওয়ার্ড নম্বর দিয়ে দেবেন বা ভিলেজের নামটা আপনি লিখে দেবেন বা সেখানে আর আপনার কিছু লিখতে হবে না তারপরে এইখানে সব থেকে যেটা প্রবলেম হতে যেটা যে সব যেসব দোকান কিন্তু এখানে শো হতে ছিল না অনেক রেশম দোকান আসছে অনেকগুলো আসছে না কারণ সাইটটা প্রথম একটু প্রবলেম ছিল কিন্তু এখন দেখুন আপনার অ্যাড্রেসে যা রেশম দোকান আছে সব শো হচ্ছে দেখুন আমার অ্যাড্রেসে দুটো রেশম দোকান আছে দুটো রেশম দোকানে এখানে শো হচ্ছে কোনো রকম প্রবলেম নাই এই যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিই এই অ্যাড্রেসের যে রেশম দোকানগুলো আছে সেগুলো কিন্তু একদম সরাসরি এখানে চলে আসছে তখন এটা আপনাদেরও আসবে আর কোনো রকম আপনাদের অসুবিধা পড়তে হবে না এটা কিন্তু এখন সাইটটা সে চেঞ্জ করা হয়েছে ঠিক হয়ে গেছে তো দেখুন আমি একটা রেশম দোকান সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে নেক্সট ডে অপশানটা এখানে আমি ক্লিক করবো তো আপনারা এরকম এড্রেস খিল আপ করার পর রেশম দোকান সিলেক্ট করবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে দেখুন এই পেজটাতে আপনার যেটা খিল আপ করলেন এড্রেসটা সেই অ্যাড্রেসটা আছে প্লাস আপনার যে রেশম দোকানটা আছে দিলেন নতুন সেই নতুন রেশম দোকানটা আপনি এখানে পাচ্ছেন তো নিচে দেখুন আছে এখানে আপনাকে একটা চিহ্ন দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে চিহ্ন দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করলে এটা পুরোপুরি আপনার কনফার্ম হয়ে যাবে অ্যাপ্লাইটা এবং সঙ্গে সঙ্গে আপনার যে কার্ডগুলো সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো তারপরে আপনি আবার ব্যাক এই সাইটে আসবে আসার পর ভেরিফাইড রেশন কার্ড ভেরিফাইড যে রেশন কার্ড আছে অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা নতুন পেজ ওপেন হবে দেখুন তো এখানে প্রথম আপনি যে রেশন কার্ডগুলো অন্য দোকানে পরিবর্তন করলেন মানে রেশন দোকান চেঞ্জ করলেন সের মধ্যে একটা রেশন কার্ড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা আপনি দেবেন তারপরে দেখুন সার্চ যে অপশানটা আছে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু নিচে শো হবে এবং আপনার যে রেশন দোকানটা আপনি চেঞ্জ করে নতুন রেশন দোকান করলেন সেটাও কিন্তু এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন তো দেখুন আমি রেশন কার্ড নাম্বার সব কিছু দেওয়ার পর সার্চ করছি সার্চ করলে আমি যে নতুন রেশন দোকানটা চয়েস করলাম সেটা কিন্তু এখানে চলে আসবে তো দেখুন এখানে দেওয়াই আছে দেখুন এফপিএস নেম মানে এই রেশম দোকানের নাম যখন দেওয়া আছে তো এইভাবে আপনার রেশম দোকানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে কোনো রকম আপনার সময় লাগবে না এটা চেঞ্জ হতে আপনি অ্যাপ্লাই করার তারপরেই স্ট্যাটাসটা দেখলে আপনি চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে আপনার রেশন কার্ডগুলো ডাউনলোড করে নেবেন এইভাবে আপনি এখন স্ট্যান্ড মানে সঙ্গে সঙ্গে রেশম দোকান পরিবর্তন করতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ